হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি এই ঠান্ডায়। দেখো এখন সকাল বাজে কিন্তু 7:30। আমি উঠে এই চাটা বসিয়েছি মুখ টুক ধুয়ে, চাটা খেয়ে তারপরে সব কিছু করবো। বাড়িতে তো ছোট ছেলে নেই, মামা বাড়িতে গেছে, আর বড় ছেলে টিউশন যাবে, ওকেও ডাক দেব। আর শাশুড়ি মা শুয়ে আছেন, হাজব্যান্ডও শুয়ে আছে। তা শাশুড়ি মাকে নিয়ে আজকে আবার আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে যাবে, টেস্টগুলো রিপোর্ট দেবে। তা যাবে এই দুপুরবেলা নাগাদ, হাজব্যান্ড দোকান খুলে তারপর বাড়িতে এসে শাশুড়ি মাকে নিয়ে যাবে। ঠিক আছে, চাটা করি, চা বসিয়েছি, চাটা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। রাত্রিবেলা যে রুটি করি তার থেকে একটা রেখে দিই, সেই রুটিটা আমি সকালবেলা কাককে দিয়ে দিই, পাখি আসে অনেক। এটা আমার শ্বশুর মশাই দিতেন, এখন শ্বশুর মশাই নেই তাই আমি দেই। সকালবেলা আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, বললাম চিংড়ি মাছ আছে একটুখানি পুঁই শাক কেটে দাও, কারণ আজকে তো মঙ্গলবার, মোচা খাওয়া যাবে না। আমার শাশুড়ি মা বলেছেন মঙ্গলবার শনিবার মোচা করবি না, ওই জন্য মোচা করব না আজকে। আজকে ভাবলাম তাহলে পুঁই শাক একটু করি, বাড়িতে এত পুঁই শাক হয়েছে। তা আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, ও কেটে দিচ্ছে। আমিই কাটতাম কিন্তু আমি কাটতে গেলে ভিডিওটা কি করে দেখাবো তোমাদের, ওই জন্য ওকে বললাম তুমি কাটো, আমি ভিডিওটা করি। তা ও তো আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছে না, আমি যেগুলো বলে বলে দিচ্ছি সেগুলো ও কেটে দিচ্ছে। আর একটা তো পুঁই শাক, তার থেকেই কত মানে শাখা পোশাখা ডালপালা সব বেরিয়ে গেছে। আর আমার শাশুড়ি মা ওগুলোকে গ্রিলের মধ্যে জড়িয়ে 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 দড়ি দিয়ে বেঁধে কত সুন্দর করে যত্ন করে এটাকে তৈরি করেছেন। বাড়িতে কোনো জিনিস হলে সেটা নিজের মনটাও যেরকম ভাল লাগে, আর খেতেও তো আরোই ভাল লাগবে। আর বাড়ির তৈরি করা জিনিসেতে তো কোনো বিষক্রিয়া বা সার থাকে না, টেস্টও হয় খেতে। দেখছো এরকম পেঁচা পুচায় রাখছে, এটা দিয়ে আবার আরেকটা বাইরে গেছে। তো দাও না, ওই ছোট ছোট করে কাটতে থাকো না, কাটো। এটা আবার ফুল বাইরে গেছে, এই তো এখান দিয়ে একটা ডগ বেরিয়েছে, এটাও কাটো, কেটে দাও। হ্যাঁ এই যে এই একটা, কাটাও এটা, ওটা নিয়ে আসো। আরো আছে দেখো, এই যে এই ডকটা যে কাটলাম এটা কোথার দিয়ে কাটলাম, এটা ফুল বাইরে গেছে। এইটা কাটো, লাগবে আরেকটু কাটো, তাহলে এই ডগটা কাটতে দিচ্ছি। বাড়ির পুঁই শাক, এই যে চিংড়ি মাছ দিয়ে করবো, আর একটু চিকেন, বোনলেস চিকেন আছে এটা করবো, স্ট্রু। এই যে পুঁই শাক কেটে নিয়েছি আমি, ডাঁটা আর আলুটা একটু সেদ্ধ করে নেব, আর এখানে পাতাগুলো আর পুঁই শাকে দেবো এগুলো, আর ফুলকপি করবো, আর চিকেন স্ট্রু করবো, গাছের থেকে একটা পেঁপে নিয়ে আসবো। এই যে দেখো সব সবজি আমি কেটে নিয়েছি, পুঁই শাকের ফুলকপি আলুর তরকারি করব, ফুলকপি ভাপিয়ে নিয়েছি, আর এটা স্ট্রুতে দেবো, চিকেন স্ট্রুতে ভেজিটেবল। আর এখানে আলু আর পুঁই শাকের ডান্ডিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটাও আমি ভেজে নিয়েছি। আমার রান্না করা হয়ে গেছে, এই যে পুঁই শাক করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ভেজিটেবল আর চিকেন দিয়ে স্ট্রু করেছি বাটার গোলমরিচ দিয়ে, আর এখানে ফুলকপি আলুর তরকারি করেছি, এটার মধ্যেও একটু চিংড়ি মাছ দিয়েছি কড়াইশুঁটি দিয়ে। রান্নাবান্না করে একটু আটাটা চেলে নিলাম, কারণ আটা আমার শেষ হয়ে গেছে। তারপর ঘর মুছে জামাকাপড় কেচে স্নান করে এসে পুজো দিয়েছি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। এটা ভালো রোদ, চান টান করে এসে এখানে দাঁড়ালে
গা গরম হয়ে যাবে। খুব সুন্দর রোদ, খাওয়া হয়নি এখনো, দুটো বাজে, খাবো একটু পরে। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে টন্ধে দিয়ে এখন ভাবলাম একটু পায়েস করি, পাটালি দিয়ে, পাটালি গুড় দিয়ে, আর একটু পাটি শাকটা করব। যে ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ক্ষীরটা তো আমি করেই রেখেছিলাম, বার করে নিয়েছি। দেখো আমি এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা নিয়েছি, আর একটু নেব, নিয়ে এটাকে গুলব। আর কটা এলাচ আমি গুঁড়ো করে দেব। এলাচটা দিলে না একটু ভালো গন্ধ পেলে। এটাকে আমি গুঁড়ো করে নেব। একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর দুধ দেব, দুধ দিয়েই গুলবো, আমি তো জল দেবো না। আর কিছুটা আমার রসগোল্লার রস রয়েছে, গুড়েরই রসগোল্লা ছিল, সেটারই রস রয়েছে, এটা দেবো আমি। যদি একটু চিনি লাগে চিনিও দেব, আর ক্ষীরের মধ্যে তো আমি চিনি দুধ দিয়েই জল দিয়েছি। আর কয়েকটা মৌরিও দিয়ে দেব আমি। আগে চাল গুঁড়ো করতাম, এখন আর চাল গুঁড়ো করি না, চালের গুঁড়ো কিনেই আনি। চাল গুঁড়ো করা অনেক ঝামেলা, ওই জন্য আর সময়ও নেই, অত সময় কোথায়।
চিনিও দেব আমি। চিনিটা গললে একটু পাতলা হয়ে যাবে। আর একটু পাতলা করতে লাগবে, আর একটু দুধ দিয়ে দেবো, পাতলা হয়ে যাবে। চিনিটা গলুক আস্তে আস্তে। আমার পায়েসের দুধটা ফুটে উঠেছে, ওটার মধ্যে চালটা দিয়ে দিই আমি। পিঠে পুলি যদি একটু মিষ্টি না হয় ভাল লাগে, একটু মিষ্টি হলে খেতে ভাল লাগে। আমার শ্বশুর মশাই থাকতে মানে পৌষ মাস পড়লেই, ঠান্ডা পড়লেই পিঠে পুলি এর মধ্যে খাওয়া হয়ে যেত অনেকবার। কিন্তু এখন শ্বশুর মশাইও নেই, সেরকম খাওয়ার হুজুগতিও নেই। করি ওই একবার সংক্রান্তিতে পিঠে পুলি করি, আর পায়েসটা আমার হামেশাই হয়, কারণ আমাদের খাওয়ার পরে তো একটু আবার মিষ্টি লাগে, ওই জন্য পায়েসটা আমাদের প্রায়ই হয়। পায়েস, সিমই, সুজি, এ তো আমি বলেছি আগে সব ভিডিওগুলিতে, এগুলো আমাদের লাগে। আর পাটালি গুড় দিয়ে পায়েস এইবার প্রথম করছি আজকে, আগেই করতাম, ছেলের শরীর খারাপ ছিল বলে তাই আর করিনি, রেখে দিয়েছিলাম। আর আমার জন্মদিনে মা পাঠিয়েছিল, আমার মা গুড়ের পায়েস, পাটালির পায়েস করে পাঠিয়েছিল, সেটাই খেয়েছি, আমি আর পায়েস করিনি। এক এক সময় আবার বাতাসা দিয়েও করি, গুড়ের বাতাসা যেগুলো আছে ওগুলো দিয়েও করি। তারপরে ঠাকুরের পুজো দিই যে মিষ্টিগুলো, মিষ্টিগুলো আমি জমিয়ে রেখে দিই, ওগুলো দিয়েও মাঝে মাঝে করি। কারণ আমাদের চায়ে ওগুলো খেলে কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা তো চায়ে মিষ্টি খাই না, অনেক দিন ধরেই ছেড়ে দিয়েছি। আমিও খাই না, আমার হাজবেন্ডও খায় না, আর আমার শাশুড়ি মা এখন চা খাওয়া ছেড়ে দিয়েছেন। ওই দুধ চা খায়, দুধ হরলিক্স খায়, কিন্তু চা এখন খান না, খুব কম, ইচ্ছা হলো তবে খেলো, না হলে খায় না এখন আর। আর আমি আর আমার হাজবেন্ড এখন চায় আর চিনি খাই না, আমরা প্লেন চা খাই, রচা। ওই জন্য মিষ্টিগুলো থেকে যায়। আর গরমকালে তো সেই মিষ্টিগুলো ভিজিয়ে রাখি, জল করে খাই, শরবত করে খাই, কিন্তু শীতকালে ওগুলো কী করবো, ওগুলো দিয়ে সুজি টুজি করি, পায়েস করি, সিমই করি, কোনো মিষ্টি জিনিস বানালে তখন করি, মালপোয়া বা ঠেকুয়া, যাই হোক যেটা করি ওর মধ্যে দিয়ে দিই। গুড়টা একটু ভেঙে নি, গুড়টা ভেঙে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। দেখো আমি চালটা কিন্তু দিয়ে দিয়েছি, ফুটছে এখন, চাল এখনো সেদ্ধ হয়নি, চালটা সেদ্ধ হলে তারপরে আমি গুড়টা দেব, নাহলে কিন্তু চাল শক্ত থেকে যাবে। দেখো এদিকে আমি পায়েসটাকে নিয়ে নিয়েছি এই গ্যাসে, আর এই গ্যাসে পাটিসাপটা করবো, এই জন্য প্যান বসিয়ে দিয়েছি। আর পাটির মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, সাদা তেল,
আর একটা বেগুনের বোটা কেটে নিয়েছে এরকম। দেখো প্রথম পিঠেটা কিন্তু আমি তুলে ফেলেছি। চাল আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে তারপরে আমি দুধটা দেব। দেখো আমার চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি পাটালিটা এবার দিয়ে দেবো। এটা কিন্তু পায়েস না, এটা ক্ষীর। ক্ষীরটা আমি বাটিতে ঢেলে নিলাম, কারণ ফ্রিজে ছিল তো একদম চাকা হয়েছিল, তো হাত দিয়ে ম্যাশ করে নিলাম। অনেক ছুড়ো ছুড়ো হয়ে সরে যাচ্ছিল, ওই জন্য হাত দিয়ে একটু আমি এটাকে ম্যাশ করে নিলাম।
এবার ভালো হবে। পায়েসটা আমি নামিয়ে রেখেছি। দেখেছো কি সুন্দর হয়েছে? দেখো কতগুলো পিঠে হয়েছে আমার। রান্না করতে করতেই আমার ছেলে, আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছে দুটো দুটো করে, তাও এতগুলি হয়েছে। দেখো বন্ধুরা, সব আমি এখন বেড়ে নেব, আমার বড় ননদের বাড়িতে একটু দেব, আমার বাপের বাড়িতে একটু দেব। আর পায়েসটা দেখো কিরকম ঘন হয়ে গেছে, গোবিন্দভোগ চালের তো একটু টেনে নিয়েছে, তাও এখনও গরম আছে, গরম তো থাকতে থাকতেই আমি সব বেড়ে নেব। বড় ননদের বাড়িতে দেবো একটু, আর বাপের বাড়িতে দেবো একটু, কারণ বড় ননদের বাড়িও পাশে আর ছোটো ননদ তো দূরে থাকে, তাকে দেওয়া হয় না, সে আসলে তখন বানানো হয়। তাই বড় ননদের বাড়িতে একটু দেবো আর আমার বাপের বাড়ির জন্য একটু বেড়ে দেবো। যখন ঘরে কিছু ভালো জিনিস বানাই তখন সবার কথাই মনে পড়ে, কিন্তু সবসময় তো দেওয়া সম্ভব হয় না, তাই যতটা পারি দেওয়ার চেষ্টা করি, সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে। সংক্রান্তির দিন তো আরও অনেক কিছু করি আমি, তখন সবাইকে আরও দেই, মানে দোকানের আশেপাশের দোকানদারদের, আমার দোকানের স্টাফদের, ভাড়াটিয়াদের, বাপের বাড়ি, বড় ননদের বাড়ি, আমরা খাই, মানে প্রচুর তখন করি। কিন্তু এই বছর আগেই করেছি যখন নতুন জিনিস একটা সবাইকে দিয়ে, তারপরে যে কটাই হোক সব ভাগ যোগ করে খাবো, এটাই আনন্দ। আর আমার হাজবেন্ডও আমার শ্বশুরমশাইয়ের মতনই, আমার শ্বশুরমশাইও এরকম ছিলেন, মানে করো, এনে দেবে করো, এবার সবাইকে বিলিয়ে তারপরে নিজে খাবো, এটা একটা আনন্দ আছে। আমার হাজবেন্ডও সেরকম হয়েছে আর আমার ছেলেরাও সেরকম, মানে সবাইকে দিয়ে তারপরে খেতে ভালোবাসে, আর এই জিনিসটা থাকা তো ভালো, সবাই মিলে একসঙ্গে খাবো এইটার মজাটাই হচ্ছে আলাদা। কিন্তু সবসময় তো এক জায়গায় হওয়া সম্ভব হয় না, সবারই সংসার ধর্ম আছে, তো সেরকম যা করি সবাইকে দিয়ে তারপরে আমি খাওয়ার চেষ্টা করি। পিঠে ঝাপটা অত ভালোবাসি না, নিজে কম খাবো, কিন্তু কেউ যদি খেয়ে ভালো বলে সেটাই আনন্দ। না খাই যে তা না, খাই, পুলিটা বেশি ভালো লাগে, দারুণ। আমার বড় ছেলে আর আমার শাশুড়ি মা তো পিঠে করতে করতেই খেয়ে নিয়েছে, রাত্রেবেলা আবার খাবে। হ্যাঁ, এরপর আবার রান্না আছে, রান্না বলতে শুধু একটু রুটি করবো, আর সবই তরকারি ফরকারি সবই রয়েছে। তাহলে আজকে শীতের মজাটা ভালোই গেল পিঠে পুলি খেয়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।